এখন আমরা আরোহণ নির্ণয়ের যে পদ্ধতিটি দেখব সেটা আগের দুইটি পদ্ধতি থেকে একটু ক্রিটিক্যাল, কিন্তু এতটাও কঠিন না। আমরা দেখি এই মানটা কিভাবে নির্ণয় করা যায়। সো আদর্শকের সমীকরণ লিখব, পিভিকল এনআরটি আগের মতোই, দেন আর এর ভ্যালু বসানোর জন্য একটা সমীকরণ আমি ইনপুট করব, পিভি ডিভাইডেড বাই এন টি। সো এখানে দেখি মানগুলো কি হয় সিজিএস পদ্ধতিতে। আমরা জানি সিজিএস পদ্ধতি মানে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতি। সো এখানে দৈর্ঘ্যের এককটা বা আমাদের দৈর্ঘ্যের একক বা যেটা ইউজ করি নাকেন সেন্টিমিটার নিতে হবে, এবং আমাদের ভরের একক কি গ্রামে প্রকাশ করতে হবে। সো এখানে দেখি চাপের মানটা কি হয়, এখানে চাপের মান আর আয়তনের মান আমি একটু দেখো চাপের মানটা কিভাবে নির্ণয় করি। তোমরা স্কুল লাইফে এরকম একটা সূত্র শিখেছিলে যে পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। এখানে সিজিএস পদ্ধতিতে আমাদের এই পদ্ধতি অ্যাপ্লাই করে চাপের মানটা বের করতে হবে, যেখানে এইচ এর মান হবে যেহেতু সিজিএস পদ্ধতি এর জন্য 76 সেন্টিমিটার, রো এর মান হবে এখানে যেহেতু মার্কারি প্রেশার 76 সেন্টিমিটার মার্কারি বা এইচ জি কে আমরা কি বলি মার্কারি, সো তার ঘনত্ব দিতে হবে, তার ঘনত্ব হচ্ছে সিজিএস পদ্ধতি 13.6 এবং অভিকর্ষজ ত্বরণ আমরা সবাই জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু একটু খেয়াল করো এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু আমাদের নিতে হবে সিজিএস পদ্ধতি, আমরা মিটার নিতে পারবো না। সো আমাদের এখানে অভিকর্ষজ ত্বরণের যে মানটা বসাতে হবে সেটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। তাহলে আমরা এই মানটাকে 100 দ্বারা গুণ করব, ঠিক আছে, 100 দ্বারা গুণ করলে যেটা আসে 981 আসে এবং একক আসে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার 981। তাহলে আমরা এই মানটা রাখলাম, পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত সূত্রে আমরা এটাকে ইনপুট করব। দেন ভি এর মানটা এখানে যেটা বসাবো, আমরা জানি 22.4 লিটার আমরা আগের পদ্ধতিতে আমরা বসে এসেছিলাম যে লিটার বায়ুচার পদ্ধতিতে, সেখানে লিটার বসাইতে পারতাম, কিন্তু এখানে আমাদের বসাইতে হবে আয়তনের সিজিএস যে এককটা, সিজিএস পদ্ধতিতে আয়তনের একক হচ্ছে সেন্টিমিটার কিউব। সো এখানে সেন্টিমিটার কিউবে যদি আমি এটাকে কনভার্ট করতে চাই তাহলে এটাকে আমাদের অবশ্যই 1000 দিয়ে গুণ করতে হবে। সো ফার্স্টে এটা আসবে 22400 ml, কিন্তু তোমাদের একটা জিনিস বলে রাখি 1 ml ইজ ইকুয়াল টু 1 সিসি বা এটাকে সিএম কিউবও বলা যায়, সিসি দ্বারা বোঝাচ্ছে কিউবিক সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, সিসি এবং সেন্টিমিটার কিউব কি একই কথা। সো আমরা এই 22400 ml কে আমরা 22400 সিএম কিউব বা সেন্টিমিটার কিউবও লিখতে পারি। বাকিগুলো আগের নিয়মই, n এর মান এখানে 1 মোল, আর আমাদের টেম্পারেচারের মান অলওয়েজ ফিক্সড 0 ডিগ্রি সেলসিয়াস বা 273। আসলে যে কোনো একক পদ্ধতি হোক না কেন টেম্পারেচার অলওয়েজ কেলভিন, এই জিনিসটি একটু মাথায় রাখতে হবে। এখন আমরা মান বসাই, এখানে পি এর মানটা বড়, আমি আর এখানে ক্যালকুলেশন করি নি, 76 × 13.6 × 981, আয়তনের ভ্যালুটা কত 22400, 1 মোল গ্যাস, টেম্পারেচার 273 কেলভিন। তাহলে যে মানটা আমাদের আসবে 8.316 × 10⁻⁷। এখানে মনে রাখবে সিজিএস পদ্ধতিতে কাজের একক হচ্ছে আর, তাহলে এটার একক হবে আর পার কেলভিন পার মোল। তাহলে সিজিএস পদ্ধতিতে আমরা দেখলাম কিভাবে আর এর ভ্যালু নির্ণয় করতে হয় এবং সিজিএস পদ্ধতিতে আর এর ভ্যালু একক কি হবে। সো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, বেশি বেশি তোমরা লাইক করো, এবং আমাদের তোমাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদের জানাও, আমরা তোমাদের কমেন্টের আশাই বা অপেক্ষায় রইলাম, এবং পরবর্তী তোমাদের প্রবলেমের উপরে ভিডিওগুলো আমরা ইনশাল্লাহ দিব। ধন্যবাদ।